ভণ্ড পীর আর ফকির কোনোদিন জান্নাতে যাওয়ার সিঁড়ি হতে পারে না, বরং ওরা নিজেরাও জাহান্নামী হবে, ওদের অনুসারীরাও জাহান্নামী হবে। জোরে বলুন ঠিক কিনা? আজকেও বাংলাদেশের এক কুখ্যাত বেঈমানের বিদায় হয়েছে, সেই কুখ্যাত বেঈমানের নাম হচ্ছে ভণ্ড দেওয়ানবাগি। এই ভণ্ড দেওয়ানবাগি সমাজ থেকে বিদায় হয়েছে আজকে, আর ওর মরে যাওয়ার পরে সারা বাংলাদেশে যেন আনন্দের জোয়ার বইছে। বাংলাদেশের কত মানুষ যে আলহামদুলিল্লাহ বলেছে তার কোনো হিসাব নাই, কিন্তু অনেকেই সমবেদনা জানিয়েছে না বুঝে বলে যে একটা মানুষ মারা গেল যতই খারাপ হোক না কেন আপনি তাকে আলহামদুলিল্লাহ বললেন কেন? এই লোকটার মেজাজের মধ্যে এটা নাই, যেই লোকটা কোরআন হাদিসের বিরোধিতা করেছে এমনকি আমার নবীর ব্যাপারে যত বাজে শব্দ ব্যবহার করেছে, বলেছে নাউযুবিল্লাহি মিন যালিক। যে স্বপ্ন যোগে আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলঙ্গ হয়ে মৃত অবস্থায় ডাস্টবিনে পড়ে আছে, আর আমি যখন তার পাশে গেলাম আমার হাতের সুয়াই নবীর জিন্দা হয়ে গেল। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই স্বপ্নের কথা যে শয়তান বলে ও কি মুসলমান? না, মুসলমান শুধু তাই নয়, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেছে নবীর মেয়ে ফাতিমাতুজ জাহরা হচ্ছে আমার স্ত্রী। নাউযুবিল্লাহি মিন যালিক। ও যে বেঈমান কাফের কোনো সন্দেহ আছে? না। কাফের মারা গেলে আমি ইন্না লিল্লাহ বলবো কোন দুঃখে? আমার দুঃখ কোথায়? কথা বলে ঠিক কি না? আবার ওর ছেলে আজকে স্ট্যাটাস দিয়েছে যেই ব্যক্তি বলবে দেওয়ানবাগি মারা গেছে তার ঈমান থাকবে না। দেওয়ানবাগি সাক্ষাতে আছে, সাক্ষাতে। আহারে, এই কথা শুনে যে শয়তান জাস্তগুলো গলায় দড়ি দিল কিনা এটাই জানা দরকার, ঠিক কিনা? বলেছে উনি সাক্ষাতে আছে দেওয়ানবাগি মারা গেছে, এ কথা বললে ঈমান থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে আমার নবীকে আল্লাহ কোরআনে বলেছে ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন, হে নবী আপনি মারা যাবেন, আপনি মরণশীল আর যারা আপনার বিরোধিতা করছে তারাও মরণশীল, কেউ পৃথিবীতে থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, থাকবো একমাত্র আমি আল্লাহ। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, মারা গেলেন, আর সেই জায়গায় দেওয়ানবাগি মারা গেছে কথা বলে নাকি ঈমান থাকবে না? ভাই রামা, চুরি তো চুরি আবার সিনাও চুরি, চোরের মায়ের বড় গলা। এই বেঈমান কুফফারদের চক্রান্ত থেকে আল্লাহ পাক দেশ এবং জাতিকে হেফাজত করেন। পীরের পায়ে ঘন্টার পর ঘন্টা সেজদা দিয়ে পড়ে থাকে লোকেরা, এই সেই ভণ্ড যে ভণ্ডের পায়ে মুরিদরা সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়ে। বড় দুঃখজনক ব্যাপার কি শুনেন, আমার স্রষ্টাকে দুনিয়া আখিরাতের স্রষ্টাকে যে আল্লাহর সামনে আমি আমার নাক দিয়ে আমার কপাল দিয়া সেজদায় পড়ে থাকার কথা ছিল, ওই আল্লাহর সামনে মানুষ লম্বা সময় সেজদায় থাকে না, কিন্তু পীরের পায়ে এত লম্বা সময় সেজদায় পড়ে থাকে পীর যতক্ষণ না ইশারা দেয় ততক্ষণ পর্যন্ত মাথা উঠায় না। আমি ভুল বললাম? আপনি মাজারে যান, আপনি দেখেন মাজারে কেউ দ্রুত সেজদা দেয় কিনা? না, মাজারে যারা সেজদা দেয় ওরা খুব ঠান্ডা মাথায় সেজদা দেয়, বুঝে শুনে দেয়, এমন জন্মের সেজদা দিয়ে পড়ে থাকে এরা গুতাইলে উঠবে না। কথা কর ঠিক কিনা? উচিত কি ছিল? উচিত ছিল এই সেজদা দিবে রবের সামনে, স্রষ্টার সামনে, আল্লাহর সামনে, ঠিক কিনা বলে? ওরা কখনো আল্লাহর গুণগান গায় না, ওরা যার গুণগান বাবার গুণগান গায়, যার কারণে বিভিন্ন বাবার নামে গজল বানিয়েছে, অমুক বাবা, তমুক বাবা, চালি বাবা, এই বাবা, সেই বাবা, আছে না নেই, গজল বানিয়েছে। আর এই গজল গেয়ে গেয়ে বাংলাদেশের কুখ্যাত স্টারও আছে, আছে না? স্টেজে মাইক ছ পরে যাই, উনি আবার সাহেব হয়ে গেছে ইদানি, তার নাম বলে নাকি সাহেব বলতে হয়, অমুক সাহেব, এবং তার বড় বড় লেকচার, বড় বড় বক্তব্য,
সারা জীবন অপকর্ম করে। আমি তো আগেই বলেছি ভাইরাল ভাইরাস, ভাইরাল ভাইরাস, ভাইরাসে আক্রান্ত গোটা জাতি। ভাইরাস হওয়ার জন্য কেউ তো দাড়ি ছিঁড়ে ফেলে, কেউ তো মাইক নিয়ে উল্টায় পড়ে, ভাইরাল হওয়ার জন্য কেউ তো উল্টা পাল্টা মাসালা বলে। উল্টা পাল্টা মাসালা বলার উদ্দেশ্য থাকে যে এমন এক মাসালা বলবো গোটা দেশের মধ্যে লাগবে মারামারি, এরপরে হুজুর রামার নামে আন্দোলন করবে, এরপরে গোটা দেশের মানুষ যখন ঝাঁপায় পড়বে তখন আমি লাইভে এসে ছোট্ট করে একটা মাপ চাই নেব, পরিচয় হয়ে গেল। এই যে ভাইরাস, ভাইরাল হওয়ার যে একটা নেশা অনেকের মধ্যে ঢুকেছে, এটা ভাইরাল না, এটা হলো ভাইরাস। এটা কি জুড়ে বলে ভাইরাস। যে মেসেজ দিতে চেয়েছিলাম সেটা হলো জান্নাতে যাওয়ার মাধ্যম হচ্ছে বাবা মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল পিতা মাতার কি পরিমাণ হক আমাদের উপর রয়েছে? আল্লাহ নবী জামিউল কালিম ছিলেন, সংক্ষিপ্তভাবে দুই শব্দে জবাব দিয়ে দিলেন। হুজুর বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা তোমার জন্য জান্নাত, পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। এই জায়গায় কি পীরের নাম আছে নাকি? কোন দয়াল বাবা, কোন কেবলা খাবার নাম আছে না? কোন কেবলা খাবার নাম নাই। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এটা হলো বাবা মার ক্ষেত্রে।